আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, কিন্তু আমি এক ইউটিউবার পায়রাবাজ। তাই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা চলেছি আজা ভাইয়ের বাড়িতে। আমরা এখানে একটা সম্পূর্ণ একটা আলাদা পায়রাবাজের দেখাবো, যিনি মানে উনি একটু আলাদা, সম্পূর্ণ একটু স্বাভাবিক মানুষ থেকে একটু আলাদা পায়রাবাজ। কিন্তু ওনারও তো সাধারণ মানুষের মতোই ওপরওয়ালা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, হার্ট ফুসফুস সাধারণ রক্ত মানুষের জন্য সমস্তই আছে। তাই ওনারও একটা শখ আছে পায়রাবাজের মধ্যেও, তাই উনিও একটা পায়রাবাজ। আমরা চলেন এমরা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পায়রা মানে চিলে বাজে মারছে বা চিলে পায়রাগুলোকে ঘেরাও করছে তারছে। ভাইয়ের মানে ছাদে উঠে মনে হচ্ছে একটু সম্পূর্ণ পায়রা আলাদা, একটু আলাদা পায়রাবাজ, এবং এর কথাবার্তার মাধ্যমে আপনি বুঝবেন। কিন্তু উনি একটি মানুষ আমাদের মতো রক্ত আছে, তাই ওনার একটা শখ আছে পায়রা পোষার। তো উনি একটা খুব ভালো পায়রাবাজ। সব থেকে মনে হচ্ছে আজা ভাই, আমরা মনে হচ্ছে এটা ছাদে নয় আকাশে চলেছি, তাই নাকি? এত বড় তুমি কেন খোপড়েছো? চুরি মুড়ি করতে না পারে, চুরি করতে পারবে না? এ তো এত উপরে আসতেই পারবে না কেউ। আমায় তো মনে হচ্ছে কি, মনে হচ্ছে আকাশে উঠছি। যাই হোক, এবং নেক্সট পায়রা গুলোর আমরা পরিচয় একটা একটা করে নিই। এটা তুমি হাতে কি পায়রা ধরে আছে একটু পরিচয়? লাল বাচ্চা, লাল বাচ্চা। যাই হোক, আমরা বুঝতে পারি লাল বাচ্চা কতক্ষণ উড়ে দম পান্ন উড়ে। আচ্ছা, 5 ঘন্টা উড়ে, এবং আপনারা বুঝতেই পারবেন, একটু বুঝতে বোঝার চেষ্টা করতে হবে উনার কথা, একটু সাধারণ মানুষ থেকে আলাদা কথা বলে আজা ভাই। এবং আজ পায়রা পোষে খুব খুশি, বুঝছি? যাই হোক, খুব খুশি। এবং এটা 5 ঘন্টা উড়ে। এবং আচ্ছা, এটা রংটা কি রং? লাল কলা, লাল কলা। একটু একটু ভালো করে আজা ভাই পায়রা গুলো দেখাও। এই দুটো হচ্ছে আজা ভাই বাড়ির টপ পায়রা। তো আজা ভাই পায়রা উড়ন দেখাবে, দুটোর খুব উড়ে পায়রা, দুটো খুব ভালো পায়রা। আজা ভাই এটা টপ পায়রা। আচ্ছা আচ্ছা, দুটো এক সেট পায়রা। আচ্ছা আচ্ছা, এই দেখো পায়রা। টাইম ধরে কত বাজছে? ঘড়ি টাইম ধরে কত বাজলো? পায়রা দুটো এখন আজা ভাই উড়াইবে। একটা বারো বাজছে উড়ো। আচ্ছা, এই যে আজা ভাই পায়রা উড়িয়ে দিলো একটা বারোতে। আজা ভাই তুমি একটা বারোতে পায়রা উড়িয়ে দিলো, কতক্ষণ দম হবে এটা? 5 ঘন্টা উড়বে। 5 ঘন্টা উড়বে, একদম চ্যালেঞ্জ সবাইকে। যাক, আমাদের ক্যামেরা সামনে আমি মাধ্যমে উড়িয়ে দিলা, এবং পায়রা উড়ছে, এবং আমরা দেখবো 5 ঘন্টা থাকবো এখানে। তার সঙ্গে কিন্তু তোমাদের চা পানির ব্যবস্থা করতে হবে। এবং নেক্সট, এবং আরো পায়রা আজা ভাই, তুমি তো দেখছি আজা ভাই একটা খতরোর খিলাড়ি যাকে বলে। এই তো আজা ভাই, তুমি তো একটা খতরোর খিলাড়ি যাকে মনে হচ্ছে মানে বাজ পাখি ভরা মারার কোনো ভয় নাই, একদম বিন্দা সরিয়ে দিচ্ছ। মানে ঘুরে নেই, ঘুরে দি। বাহ, মানে সবসময় একদম শক্তিশালী নাকি? সত্যি বাহ বাহ, ব্যাপক লাগছে। যাই হোক, এবং দুটা উড়িয়ে দিলা, এবং দুটো ঘুরে এই দুটো পায়রার একটু পরিচয় পরিচয় ভালো। এই পায়রা দুটো কি পায়রা? আচ্ছা, আপনারা ক্যামেরার মাধ্যমে দেখলেন, এবং যে কথাই বলছে সেটা নয়, আজকে প্রমাণ করে দেখাবে আজা ভাই একদম মানে সেটা এখনই উড়িয়ে দিলো, এবং অলরেডি দুটো আগে ছেড়েছে, এবং এই দুটা উড়ছে। এবং এবং এই যে পায়রা দুটো আকাশে উড়তেই থাকলো, এবং চারটা, এবং দুটো আগে ছেড়েছে উপরে দেখতে পাচ্ছি, তার সঙ্গে দুটো নিচে আছে, পায়রা উপরে উড়তে থাকছে। এবং এবং আমরা দেখতে পাচ্ছি পায়রা উড়ছে, তার সঙ্গে আমরা আজা ভাইয়ের বাকি পায়রার পরিচয়ও নিব। আমার অনেক ভিউয়ার বলছিল কি পায়রা উড়িয়ে দেখানোর জন্য, এবং সেই সব ভিউয়ার জন্য মানে সুখবর কি, এখন সিজন খুব কাছেই আসছে, তাই আমরা পায়রা উড়িয়ে দেখাতে পারবো তর্ক মানে চুরি হওয়ার বা এর ভয় থেকে। যাই হোক, এর জন্য এমন ওপরে মানে পায়রার বাসা করেছে, তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা পায়রার ইসে এবং তালা মারে দেওয়া আছে। আজকে আজা ভাই ভিডিও করার জন্য এসেছিলাম, তার আগে দেখছি সমস্ত পায়রাবাজের দল বসে আছে, মানে পায়রার প্রতি এদের খুব ভালোবাসা। যাই হোক, একটা পালা আজকে যাই সবাই একটু মানে বিশ্রামে আছে, আজকে কেউ একটু কাজে যায়নি, তার জন্য আজকে সবাই পায়রার প্রতি একটু নজর দিতে পারছে, আমরা বুঝতে পারছি। ভাই জি, এক্ষুনি পায়রা ছাড়লো। আর যেমন চিলে তো চিলে অনেকটাই আক্রমণ করার চেষ্টা করেছে পায়রা গুলোকে। আচ্ছা ভাই, তোমার পায়রা গুলো তো আক্রমণ করার চেষ্টা করছে চিলে, এটা কি হবে? আমরা ক্যামেরার মাধ্যমে বলে দিই, কাউকে ভয় করে না আজা ভাই।
আসমানে উড়ছে আমরা, তার সঙ্গে সঙ্গে তোমরা এই পায়রা পরিচয় গুলো আমরা নিই। এটা কি পায়রা আজা ভাই? আচ্ছা যাই হোক, এই পায়রা গলা দেখতে বেশ সুন্দর এবং বেশ চাই চমক লাগছে। এবং উড়ন্ত পায়রা তো কতক্ষণ উড়ে ঘুরে মানে? আচ্ছা বিক্রি করবো আজা ভাই এই পায়রা গুলো? বিক্রি করি না। বিক্রি করে না? না আজা ভাই পায়রা একটা বিক্রি করে না। এবং পায়রা গুলা এগুলো বাড়ির পায়রা না কিনা পায়রা? সব চিলা হাটে হাটে চিলা ও হাটে কিনা ভাই। বেশ দামে কিনেছিলা? দামে 800 টাকা লিয়েছি। ও 800 টাকা 800 টাকা যাই হোক, খুব ভালো লাগলো। এবং পরবর্তী পায়রা গুলো আমরা একটা করে দেখি। একটা দেখতে পাচ্ছি আজা ভাইয়ের, এবং আমরা আজা ভাইয়ের একটু কথাগুলো সম্পূর্ণ একটু আলাদা দেখবো। কিন্তু যাই হোক কোনো একটা পায়রা বাজে, এটা এই দুটো পায়রার একটু পরিচয় এটা ভাই ভালো করতো খেল প্রচুর খেল প্রচুর। কি লালটা এটা কি পায়রা? এটা লাল পিলো। লাল পিলং? আর এটা মানে দুটোই? দুটাই হ্যাঁ। গিরিবাজ তিলা ভাই? এটা দুটাই আছে দুটো ভাই গিরিবাজ। আচ্ছা এই দুটো গিরিবাজ এবং উড়ন্ত পায়রা তো ঘুরে ভালো? আচ্ছা খেল মারে? খেল মারে? আচ্ছা আচ্ছা খুব খুব মারে খেল মারে। আচ্ছা খুব ভালো লাগলো আজা ভাই, এবং এবং খুব সাহসের সাথে চারটা পায়রা উড়িয়ে দিয়েছে। আমরা পরবর্তী পায়রা গুলো দেখছি। এই দুটা পায়রা কি? এই দুটো একটু পায়রা পরিচয়। আজা ভাই তুমি পায়রা মানে সবসময় কিনো, বিক্রি করো খুব কম? কম করি। পায়রাকে প্রচুর ভালোবাসো তাই তো নাকি? ভালো হবে। এবং প্রত্যেকজনের সঙ্গে দেখলাম আমি, তুমি যে বলছিলা একদম কাউকে দেখে ভয় করে না। ভয় করে না তো? ভয় করে না, একদম ভয় করে না। ঠিক আছে বাহ খুব ভালো লাগলো। এই দুটো পায়রার কি পরিচয়? এটা কি পায়রা? খাড়ো। এই দুটো পায়রা কি কি পায়রা? এই দুটো লাল মুর কি? লাল কোলা। আচ্ছা লাল কোলা। আরে জিরিয়া? আচ্ছা এটা জিরিয়া। এবং এই পায়রা দুটো কি উড়ন্ত পায়রা? এবং বেশ রং চং আমার খুব ভালো লাগছে। কি পায়রা উড়ন্ত উড়ে ভালো? আচ্ছা এই দুটো মানে আজা ভাই তুমি পায়রা যে বললা খুব সাহসী, কিন্তু পায়রা পরকেটে রেখেছে এখন? পরকেটে রেখেছি। পরকেটে নি? পরকেটে নি? আমরা যে দেখতে পেয়ে আমি এখন সিজিন নাই, অনেক পায়রা বাজ পরকেটে রেখেছি যাতে উড়ে যাওয়ার বাজের ভয়। কিন্তু তুমি তো ভয় বাজে ভয় নাই, মানে দিয়েছে ডিম দিয়েছে তো? হ্যাঁ ডিম দিয়েছে দুটো। আচ্ছা ডিম দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজ ভাইয়ের পায়রাতে। এবং যা পরবর্তী পায়রা গুলো আমরা দেখবো কেমন কি পায়রা। একটু পায়রার পরিচয়। পিলো পিলো যাক যাক পিলো যাক পিলো কি গিরিবাজ না ম্যাট্রাস নাকি পায়রা? পিলাবাজ গিরিবাজ খালি একটা মেকরা আছে। আরে একটা মেকরাজ একটা গিরিবাজ কোনটা? নর না মাদ কোনটা? নর কোনটা? এটা মাদা। এটা মাদি? এটা মাদা মানে এটা 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 ছেলে এটা মেয়ে নাকি? আচ্ছা আচ্ছা মেয়ে এটা মেয়ে দুটাই মেয়ে তো হলে অসুবিধা? একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে। আচ্ছা এটা মেয়ে এটা ছেলে? আচ্ছা ঠিক আছে। গ্রো খুব ভালো লাগলো এই দুটো উড়ন্ত পায়রা। সবই উড়ন্ত পায়রা ডাকছে নাকি? সবই ভালো করে আছে। আচ্ছা আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো। একটু এই দুটো পায়রা কি যাক? আচ্ছা কি পায়রা? গিরিবাজ না মাদ্রাস নাকি? তিলাবাজ গিরিবাজ। আচ্ছা তোমার সঙ্গে যে এত সুন্দর পায়রা, আমার মনে হয় কি সবাই কিনে চাইবে। তুমি বিক্রি করবা? কথাবার্তার মধ্যে বুঝতে পারছেন যে মানে আরো পায়রা কিনতে চাই কিন্তু বিক্রি করবে না। এই দুটো পায়রা কতক্ষণ উড়ে? উড়ন্ত পায়রা উড়ে ভালো। বাড়ির পায়রা? বাড়ির পায়রা। আচ্ছা ঠিক আছে, নেক্সট পায়রা গুলো আমরা দেখি। বাচ্চা দিয়েছে নাকি? বাচ্চাটা কি রঙের হবে? ডাক হবে। ডাক হবে? আচ্ছা জাগ হবে। আজা ভাই বলে দিয়েছে পায়রার বাচ্চাটা জাগ হবে। এই দুটো পায়রা কি আজা ভাই? আচ্ছা বাঘু এটা বাঘু বাঘু। আচ্ছা আচ্ছা আমরা একটু আজা ভাইয়ের কথা গালার মধ্যে আমি একটু মানে দ্বিধাবোধ করছি বুঝতে কোনটা কি পায়রা। একটু যাক। আর এটা এটা পিলোর? পিলোর এটা পিলং যাক যাক পিলং যাক পিলো। আচ্ছা যাই হোক এটা কি পায়রা? গিরিবাজ না ম্যাট্রাস নাকি? মেঘরাজ। মেঘরাজ? আচ্ছা মেঘরাজ নয় মানে ম্যাট্রাস? হ্যাঁ যাই হোক মানে আজা ভাই একটু সম্পূর্ণ মানে ওর নিজের জগৎ আছে যদি বলে মানে প্রত্যেকটা পায়রা। আজা ভাই এটা মানে তুই প্রত্যেকটা পায়রা দেখছি নতুন নাম রেখে দিয়েছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। পায়রা কত উড়ে এটা? পাঁচ ঘন্টা উড়ে। পাঁচ ঘন্টা? পাঁচ ঘন্টা উড়ে? আমি তো ভয় উড়ে না পা যায় না তো। আচ্ছা দেখি আজা ভাই তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে উড়াতে জন্য সবসময় চ্যালেঞ্জ খেলার জন্য রাজি? চলে যদি পাঁচ মানে মিষ্টি যা কিছু খেলবে টাকা আমাকে সব খেলবে খেলবে একদম বিন্দাস। আমরা এমন একটা পায়রা বাজ পেয়েছি আজা ভাইকে মানে একটু মুখ দিয়ে কথাটা স্পষ্ট ভাব হয় না তো। আজা ভাই খুব ভালো ভালো পায়রা আছে। তা আজা ভাই তুমি কি মুরগি কোদের পুষো না মুরগি কোদের পুষো না?
আচ্ছা ভাই তুমি মুড়ি কত পোষা না মুড়ি কত পোষা না মুড়ি পুতি না মুড়ি পোষা না তো কবুতর কবুতর পোষা আচ্ছা ভাই তোমাকে বলছে মুরগি কব কবুতর মানে মুরগি পায়রা মানে মুরগি পায়রা বলে ও আচ্ছা ওলা পোষা না শুধু পায়রা পোষা যা খুব ভালো লাগলো ভাই আচ্ছা বাবা এ তো বিরাট পায়রা গো ডিম ডিম আছে আচ্ছা 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 এই দুটো পায়রা কি পায়রা একটু পরিচয় এবং কে যে বলছিল আমার তোমার পাশে এসে বলে মুরগি পায়রা পশু মানে মানে উড়ে না এরকম পায়রা নাকি ঘুরে ভালো ভালো উড়ে যায় তারা মিথ্যা কথা বলেছে তবে আমরা নেক্সট পায়রা গুলো যেটা খুব ভালো লাগলো এবং এটাও বাড়ির পায়রা বাড়ির লাগা আমি বাড়ির পায়রা কটা ধরেছো পায়রা তুমি আমি তিনটা ধরেছি তিনটা ধরেছো যাই এবার ধরা পায়রা গুলো আমরা দেখবো এটা এটা ম্যাকড়াজ মানে ম্যাট্রাজ ম্যাকড়াজ মানে যদি আমি আজা ভাই জগতে বলি এটা ম্যাকড়াজ খুব ভালো ম্যাকড়াজ কত কোন উড়ে কি কি পরিচয় পান্না আচ্ছা 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 ধরা ধরা আজা ভাই আচ্ছা আজা ভাই তুমি সারা দিন কি কাজ করার পর এটা ভ্যান ভ্যান কাজ করি ভ্যান ভ্যান আজা ভাই প্রত্যেকটা যাই সারাদিন ভ্যানের কাজ করার পরে ও মানে একটা যে সময় পাই সেখানে সময় পায়রাকে দেওয়ার চেষ্টা করে ধরা পায়রা দেখাচ্ছে যেটা মানে উনি অন্য জনের পায়রা বাহ এই তো আজা ভাই এই দুটো পায়রা ধরেছো এবং কেউ যদি আমার ভিডিও মাধ্যমে খোঁজ পায় তুমি ফেরত দিয়ে দিবা পায়রা দিবা আজা ধরে ফেরত দিবা দিয়ে দিবা আজা ভাই না দিব না দিব না যাই হোক আমরা ভুল আজা ভাই প্রথমে বলে দিল কি ফেরত দিয়ে দিবে এবং বিক্রি করবে দুটো না বিক্রি করবো না আচ্ছা বিক্রি করবে না আজা ভাই ফেরত দিবে না বিক্রিও করবে না না কিন্তু যাই খুব ভালো লাগলো এই দুটো পায়রা এখন ঘর লেগে গেছে তো ঘর লেগে গেছে দুটো পায়রা কি লাল বাচ্চা লাল বাচ্চা এটা লাল বাচ্চা আচ্ছা লাল বাচ্চা এটা এটা কি লাল বাচ্চা আচ্ছা এটা পায়রা ধরা না পায়রি পায়রা না বাড়ি হাতে আজা ভাই টিলা হাতে হাতে এটা বাড়ির বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা আচ্ছা টিলা এটা একটু ভালো করে দেখা আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি এবং হ্যাঁ এরপর আপনারা দেখতেই পাচ্ছেন পায়রা গুলো আজা ভাই এটা কি পায়রা বলে ম্যাট্রাস না গিরিবাজ না চেচি দেখলাম ভাই টিলা বাজ গিরিবাজ হ্যাঁ গিরিবাজ আপনাদের একটু বুঝিয়ে যেতে হবে গিরিবাজ বলছে এবং যাই খুব ভালো লাগছে আজা ভাই তোমার যে পায়রা গুলো খুব সুন্দর সুন্দর লাগছে কেউ যদি বলে অনেক টাকা দিয়ে কিনবো আমি বিক্রি করতে রাজি রাজি করবো না বিক্রি করবো না কেউ যদি বলে আমি 5000 টাকা দিব বেশি করবে না 10000 বিক্রি করবে না 20000 টাকা বেচবে না এই তো যদি মানে আজা ভাই এতটা পায়রাকে ভালোবাসে যে মানে টাকার যদি বন্যা লাগিয়ে দেয় আজা ভাই পায়রা দিবা না দিবা আজা ভাই পায়রা পায়রা দিবা না যতই টাকা দেখ তোমাকে পায়রা দিবা না আচ্ছা আমরা একটু আজা ভাই তুমি যে চারটা পায়রা ছেড়েছো চারটা পায়রা গিরিবাজ ছেড়েছো না ম্যাট্রাস মেঘরাজ মেঘরাজ যাই হোক আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি তো আর দেখতে পাচ্ছি না আকাশে ঢুকে গেছে এবং এই দুটো পায়রার একটু পরিচয় ঢুকে গেছে আচ্ছা মেঘ ঢুকে গেছে মেঘ ঢুকে গেছে আচ্ছা যাই এই দুটো কি পায়রা লাল আচ্ছা লাল আচ্ছা এই দুটো পায়রা তো বেশ বেশ মানে হালকার মধ্যে চিকন চকন পায়রা লাগছে আমাকে এতে কতক্ষণ উড়ে পায়রা মেঘ উড়ে কেমন জোর দিয়েছো আজ হয় তুমি পায়রা গুলো তো বেড়া গেছে মানে কেমন করে সেট 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 মানে লাল লাল সেট সেট লাল লাল সেট 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 আচ্ছা আচ্ছা আজা ভাই লাল লাল সেট সেট দেখে দেখতে পেয়েছি আজা ভাই আর দুটো ম্যাকড়াজ আছে আজ আর দুটো ম্যাট্রাজ আছে ম্যাকড়াজ মানে ম্যাট্রাজ ওরে বাবা এ তো এত বিরাট লাগছে গো আচ্ছা সবুজ এই দুটো কি পায়রা দুটো ম্যাকড়াজ আচ্ছা ম্যাকড়াজ ম্যাকড়াজ মানে ম্যাট্রাজ পায়রা একদম দুটো সেম রং তো জানেন তো এ বাচ্চা কেমন উঠবে লাল না সাদা কাল লবুট হবে লবুট মানে এ তো সবুজ তো সবুজেরই হবে এবার আলাদা রং উঠে কি এবং দেখতে খুব সুন্দর লাগছে পায়রা গুলো বেশ ভালো ভালো উচ্চ পায়রা এবং যাই হোক বেশ দেখতে পাচ্ছেন আপনার পায়রা গুলো কত সুন্দর আজা ভাই যে পায়রা একটা সারাদিন ভ্যান চালিয়ে কাজ করার পরে ও ইনি যে একটা মানে অনেকটা ছাদের উপরে আমরা বলতে গেলে এটা কতলার উপরে পায়রাটা আছে ম্যাকড়াজ মানে ম্যাট্রাজ খুব ভালো লাগলো পায়রা এই দুটো ভালো হলো ভালো এবং এগুলা বাড়ির পায়রা না ধরেছো বাড়ির বাড়ির টিলা বাড়ির টিলা মানে কিনা যাই কিনা বাড়ির কিনে বাড়িতে কিনেছে পায়রা
এবং আজা ভাই তুমি যে মানে পায়রা থেকে বেশি তোমার তালা চাবি দেখছি কেন? সম্ভাবনা অনেকটাই কম আসবেই না। এটা তো বেশ বাঘের মতো লাগছে, এটা কি পায়রা? চমচম চমচম মানে আপনারা বুঝতে পারছেন আজ ভাইয়ের একটু কথাটা আলাদা, তাই আপনাদের বুঝে যেতে হবে এটা কি কতক্ষণ উড়ে বা একটু বেশ দাম। চার ঘন্টা উড়ে। হ্যাঁ, এবং পায়রাটা যাই হোক এটা কালদম পায়রা। হ্যাঁ যাই হোক, খুব ভালো লাগলো। এবং এর কালদমের আলাদা কি কি থাকে আলাদা কালদমে? টিলাবাজ মানে গিরিবাজ। যাই হোক, আমরা পুনো আমরা আসমানে দেখতে একটা পায়রা উড়িয়েছে, আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে আপনাদের পারছি না। যাই হোক, মেঘে ঢুকে গেছে মানে অনেক উপরে উঠে গেছে, এবং পাঁচ ঘন্টা যে বলবে এবং সেটা আমাদের বসে আমরা আমরা থাকবো এবং বসে দেখবো। যাই হোক, অনেকটা পায়রা উড়ে গেছে। তুমি যে আজকে তোমার একটু তুমি সম্পূর্ণ পায়রাবাজ থেকে আলাদা, তাই আমাদের দর্শক একটু বলে দাও কি সবাই একটু সাবস্ক্রাইব যেন করে দেয় এবং লাইক কমেন্ট শেয়ার করে দেয়, বলে দেয় ড্রম করে যাও যাও। আরেকটা আমি কথা, এই যে কম্পিটিশন হবে সবাই বাজি খেলবে, তুমি খেলবা তো? বাজি খেলবো তো, বাজি খেলবা সবসময় রেডি। তোমাকে দেখছি তো এখনো রেডি রেডি। বাজ পাখি দেখে ভয় নাই এখন? এখন ভয় নাই মনে হয়। তোমার কবিতা দেখে বাজে ভয় খাবে? এতটাই হাই কোয়ালিটি পায়রাবাজ দেখছি আমরা। আজা ভাই তার প্রত্যেকটা পায়রা ছাড়ছে এবং প্রত্যেকটা পায়রা গুলো আমাদের বেশ বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছি পায়রা গুলো আজা ভাই প্রত্যেকটা বেড়াচ্ছে এবং সব হাই ফাই কোয়ালিটির পায়রা আছে এখানে আজা ভাই। এবং পায়রা অনেকটা কিনে রেখেছে, ধরা পায়রা খুব কম আছে। লং দাম আছে, ম্যাট্রাস আছে, গিরিবাজ আছে, অনেক পায়রা আছে। এবং পায়রা আরে আজা ভাই একটা স্বাভাবিক পেশার সঙ্গে পায়রা পুষে এবং পায়রার বেশ যত্ন করে, এবং যে এতটাই যত্ন করে যাতে পায়রা প্রত্যেকটা পায়রার আমি দেখতে পেলাম এখানে একটা আলাদা জায়গায় প্রত্যেকটা তালা মেরে রেখেছে। এবং পায়রা গুলো যাই হোক এখন ছোলা খাওয়াচ্ছে। আজা ভাই তুমি পায়রা গুলোকে কি কি খাওয়ালা? ছোলা ছোলা আর এটা গহম গহম ছোলা গহম। তুমি তো দেখছি তোমার পায়রা আলাদা শক্তি করার জন্য আলাদা কি কি খাওয়া? আলাদা গহম আর ভুট্টা আর 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 ছত্তা। আমরা যদি ততক্ষণ থাকি তো দেখতে পাবো, এবং তার আগে যদি আমরা চলে যাই তো আমি আপনাদের পায়রা নামাটা দেখতে পাবো না। এবং এই তো আমরা দেখতে পাচ্ছি আজ আবার একটা পায়রা উড়ে নামছে বটে। আপনারা দেখতে পেলেন একটু সাধারণ মানুষ থেকে আলাদা পায়রা বা আজা ভাইয়ের ভিডিও বা আজা ভাইয়ের প্রত্যেকটা পায়রার পরিচয় এবং আপনারা কথাবার্তা বুঝতে পারলেন। কিন্তু আমার এই ভিডিওটা এখানেই শেষ এবং নেক্সট ভিডিও আনবা আমরা অবশ্যই দেখা হবে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই থাক, পরবর্তী পরবর্তী চ্যানেল পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। করে দেবো, হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আজা ভাই যেটা বললো, ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও অবশ্যই দেখা।